হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা সাউথ কোরিয়ান রোমান্টিক ড্রামা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ওয়েটিং ফর দ্য রেইন, মানে বৃষ্টির অপেক্ষায়। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে আমি যদি খুব সংক্ষেপে কিছু বলি তাহলে বলতে হবে এমন একটা কাহিনী যেরকম কাহিনী আমরা কল্পনাও করিনি কখনো, একমাত্র কোরিয়ানদের দ্বারাই পসিবল এরকম একটা কাহিনী তৈরি করা। তো যাই হোক, আইএমডিবিতে এই সিনেমাটির রেটিং হচ্ছে 10.6, আর মাই ড্রামা লিস্টে এটার রেটিং হচ্ছে 10.7। তো বুঝতেই পারছো কাহিনীতে যথেষ্ট দম রয়েছে। বাট আমি যখন এই সিনেমাটি দেখেছি তখন আমার কাছে প্রথমে স্টোরি একটু স্লো লেগেছে, বাট পুরো স্টোরিতে আমার একটা আকর্ষণ ছিল যে এরপরে কি হবে, তারপর কি হবে, নায়ক নায়িকা আদৌ মিলবে কিনা বা নায়িকা সুস্থ হবে কিনা, মানে অনেক ধরনের প্রশ্ন এসেছে। তবে সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে এটার এন্ডিং, মানে সিনেমাটার এন্ডিং এমন ভাবে হবে যেটা আমাদের মাথায় আসবেই না, আই মিন একমাত্র কোরিয়ান দ্বারাই পসিবল। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি এটাকে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় এটা 2011 31 ডিসেম্বরের রাত, মানে বুঝতেই পারছো তার পরের দিনে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, আর ওই সময় তো পুরো দুনিয়ার সব জায়গায় প্রচুর ঠান্ডা থাকে আর কি। তো ওই সময় আমরা 30 বছরের একজন লোককে পার্কের বেঞ্চের উপর বসে থাকতে দেখতে পাই যে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। আর এই ডিসেম্বরে পৃথিবীর কোথাও কিন্তু বৃষ্টি হয় না, আমাদের দেশে হয় না, আর দক্ষিণ কোরিয়াতে তো একেবারেই সম্ভাবনা নেই, এবং দক্ষিণ কোরিয়াতে কখনোই ডিসেম্বরে বৃষ্টি হয়নি, আই মিন বুঝতেই পারছো ভরা শীতের মধ্যে। তবে তারপরেও সে এই আশায় বেঞ্চে বসে রয়েছে যে আজকে একটু বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই সে আসবে, যার জন্য সে অনেক বছর ধরে অপেক্ষা করছে, আর সে অনেক আশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। বাট বরাবরের মতো এই বছরেরও 31 ডিসেম্বরে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। তো কি এমন কাহিনী রয়েছে, কেন এই ছেলেটি 31 ডিসেম্বরের এই রাতে যখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই দিন বৃষ্টির অপেক্ষায় রয়েছে, এবং কে তাকে বলেছে যে 31 ডিসেম্বরের রাতে যদি বৃষ্টি হয় সেদিনই সে আসবে তার সাথে দেখা করতে, তো কে সেই লোক, এই সবকিছু জানতে আমাদের নিয়ে যাওয়া হয় আই মিন আজ থেকে প্রায় 10-12 বছর আগে। তো আমাদের দেখানো হয় হিয়ান হোকে, যে হাই স্কুলে পড়ে, আই মিন একটু আগে যে ছেলেকে আমরা পার্কে বসে থাকতে দেখেছি। আর মজার ব্যাপার হচ্ছে সে ক্লাস 10 থেকে 2 বার ফেল করেছে, কারণ অঙ্ক তার মাথায় ঢোকে না। তবে সে যে একেবারে খুব বেশি গর্ধব তা কিন্তু নয়, কিন্তু পড়ালেখার প্রতি তার বিশেষ কোনো আগ্রহ নেই। তবে তারপরও সে প্রতিদিন স্কুলে যায়, আর তার জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, পুরো নীরস একটা জীবন। সামনে গিয়ে কি হবে সেটাও সে জানে না, সে শুধুমাত্র জীবন কাটাচ্ছে বা কেটে যাচ্ছে কোনোভাবে, মানে আমার তোমার মতোই। তো যাই হোক, হাই স্কুলে তার কোনো বন্ধুও নেই, রোজ স্কুলে একলা যায়, লেকচারও অ্যাটেন্ড করে, আর তারপর ঘরে ফিরে আসে, এটাই তার কাজ হয়ে গিয়েছে, মানে পারিবারিক চাপে জাস্ট স্কুলে যায়। আর স্কুল টিচার ওর ভাব দেখে বলে হয় পড়ায় ভালো মতো মন দে, নয়তো বই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে যেটা করতে মনে চায় সেটা কর, সেই কাজটা ভালো মতো শেখ, জীবনে কিছু করে খা, সিরিয়াসলি অনেক দামি একটা কথা কিন্তু। তো যাই হোক, একদিন স্কুলে একটা ভ্রাম্যমান খাদ্যের দোকানে নাস্তা করার সময় ওর স্কুলেরই জুনিয়র একটা মেয়ে আসে, মেয়েটা হয়তো 9 পড়ে বা এরকম, তবে এখানে 9-10 হবে না মনে হয়তো, আমাদের নায়ক পড়ে হচ্ছে 12 ক্লাসে, মেয়েটা পড়ে হয়তো 10 ক্লাসে এরকম হবে। তো ওই মেয়েটা করে কি, জোর করে এসে আমাদের হিয়ানহোর সাথে পরিচিত হয়, আর তারপর বন্ধুত্ব করে খাতির বানিয়ে আমাদের হিয়ানহোর টাকায় ফ্রি খেয়ে চলে যায়। তো হিয়ানহো এখানে ভ্যাবলার মতো শুধুমাত্র মেয়েটির দিকে তাকিয়েই থাকে যে শালি কামড়া করলো কি, খাতির দিয়ে আমার টাকা খেয়ে গেল। তো এখানে এই মেয়েটির পরিচয় আমাদের দেওয়া হয়, মেয়েটির নাম ছিল হচ্ছে সুজিন। তো এরপর কি হয়, প্রায় ওদের স্কুলে দেখা হতো, এবং দেখা হতে হতে বন্ধুত্ব হয়ে যায়, আর তাদের চিন্তা ভাবনা একই রকম। আর মজার কথা হচ্ছে এই সুজিন নামের মেয়েটাও ক্লাস 10-এ 2 বছর ধরে ফেল করছে। তো যাই হোক, এখানে আমাদের নায়ক হিয়ানের সাদাসিদের স্বভাব দেখে সুজিন হিয়ানের
হিয়ানের প্রতি অনেক অ্যাট্রাক্টেড হয়। আর এদিকে আমরা জানতে পারি হিয়ানের বাবার লেদারের বা তোমার চামড়ার বিজনেস রয়েছে, সে নিজের হাতে লেদারের ব্যাগ বানায়, জুতা বানায়, বিভিন্ন জিনিস বানায়। আর হিয়ানের বড় ভাইকে আমাদের দেখানো হয় যে অনেক ভালো পড়ালেখা করেছে এবং সে চায় যে তার বাবা এখানকার এই বিজনেসটা বেচে দিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুক। কিন্তু তার বাবা ওর কথা সিরিয়াসলি নেয় না, যে আমার এই বিজনেস দিয়েই তোদের পড়ালেখা করিয়েছি, তোদের বড় করেছি, এটা আমি তোর কথায় তো বিক্রি করতে পারি না। আর এরপর যখন ওখানে আমাদের নায়ক হিয়ান আসে, হিয়ানের বড় ভাইয়ের কথা আমরা বুঝতে পারি যে হিয়ান বারবার স্কুলে ফেল করেছে, এ কারণে হিয়ানের ভাই হিয়ানকে একদম সহ্য করতে পারে না, ঘৃণা করে। সে মনে করে যে হিয়ান তার বাবার টাকা নষ্ট করছে। কিন্তু এরপর যখন হিয়ান ঘরে যায় তখন আমাদের বলা হয় যে ব্যাপারটা এরকম নয় যে হিয়ানের জীবনে আসলে কিছুই নেই, ওর স্মৃতিতে একটা জিনিসই রয়েছে, সেটা হচ্ছে সুয়েন নামের একটা মেয়ে। আর সুয়েনের সাথে হিয়ানের পরিচয় হয়েছিল প্রাইমারি স্কুলে। অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুলের একটা দৌড় প্রতিযোগিতায় হিয়ান করে কি মাঝপথেই পড়ে যায় এবং হাতে ব্যথা পায়। আর হিয়ান তখন এরপর ক্ষতস্থান পানি দিয়ে ধুচ্ছিল, আর তখনই সেখানে তার সমবয়সী একটা অচেনা মেয়ে এসে হিয়ানকে তার নিজের রুমালটা দেয়। আর হিয়ান যখন ওই মেয়েটার টি শার্টের দিকে তাকিয়েছিল তখন সেখানে লেখা ছিল সুয়েন। আর ওই মেয়েটা যদিও আর প্রতিপক্ষ দলের ছিল, তবে তারপরেও এই অপরিচিত মেয়েটির এরকম আন্তরিকতা হিয়ানের মনে বিশেষ একটা জায়গা করে নেয়। আর ওই ছোট্ট বয়সে হিয়ান তার লাইফের সবচেয়ে বড় ভুলটা করে বসে, মানে সেই ছোট বয়সেই নিজের অজান্তেই সে সুয়েনকে ভালোবেসে ফেলে এবং পেতে চায়। এবং এরপর থেকে সে যতবার স্কুলে গিয়েছে ততবারই তার চোখ শুধুমাত্র সুয়েনকেই খুঁজতে থাকে। আর এত বছর চলে যাওয়ার পরেও সুয়েনের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রাইমারি স্কুল ছাড়ার পরে আজ পর্যন্ত আমাদের হিয়ন আর সুয়েনের দেখা হয়নি, এমনকি প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় আমাদের হিয়ন সাহস করে সুয়েনের সাথে কথাও বলতে যায়নি। তো যাই হোক, তখন হঠাৎ করে হিয়নের মনে পড়ে স্কুল থেকে তো সুয়েন পরবর্তীতে কোন স্কুলে ভর্তি হয়েছে এটা ঠিকানাটা তো পাওয়া যেতে পারে, বা ও বর্তমানে কোথায় রয়েছে এরকম কোন তথ্য পাওয়া যেতে পারে। ও করে কি সুয়েনের যে স্কুলটা ছিল সেই স্কুলে গিয়ে অনেক কষ্ট করে ওর বর্তমান ঠিকানাটা বের করে, যেখানে লেখা ছিল যে ওরা বুসানে শিফট হয়েছে। আর এরপর আমাদের এই সিনেমার অন্যান্য মেন ক্যারেক্টারদের দেখানো হয়, যেমন এটা হচ্ছে সুই, যে আমাদের নায়িকা সুয়েনের ছোট বোন। আর সুই খুবই আশাবাদী একজন মেয়ে, তো ও জানতে পারে যে ওদের নামে একটা চিঠি এসেছে, যে চিঠিটা সুয়েনের আগের হাই স্কুল থেকে পাঠানো হয়েছে। তো ওই চিঠিটা রিসিভ করে, আর এখানে কিন্তু ওই চিঠিটা মূলত হাই স্কুল থেকে পাঠায়নি, ওই চিঠিটা পাঠিয়েছিল হচ্ছে আমাদের নায়ক হিয়ান, যে স্কুলের মাধ্যমে ঠিকানা নিয়ে পাঠিয়েছে। আর এরপর আমাদের এই সিনেমার নায়িকা সুয়েনকে দেখানো হয়, মানে যার জন্য আমাদের হিয়ান সে ছোটবেলা থেকে এখনো পাগল হয়ে রয়েছে। সে কিন্তু বর্তমানে ক্যান্সারের সাথে হাসপাতালে লড়ছে এবং সে ক্যান্সারের সর্বোচ্চ লাস্ট স্টেজে রয়েছে, যে কোনো সময় মারা পড়বে। তো যাই হোক, এরপর আমাদের নায়িকার ছোট বোন করে কি হসপিটালে গিয়ে আমাদের নায়কের লেখা সেই প্রথম চিঠিটা নায়িকা সুয়েনকে পড়ে শোনায়। আর এই চিঠিটা পড়তে গিয়ে নায়িকার ছোট বোন নিজেই ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এদিকে নায়িকা যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তার কিন্তু হিয়ানের কথা কিছুই মনে নেই, মানে প্রাইমারি স্কুলের কথা ওর মনে নেই, ও তো মাথাও রাখেনি, তো এর জন্য ও কোনো রিয়াকশনই করে না। কিন্তু এখানে আমাদের নায়িকার ছোট বোনের আবার একটা শক জাগে, সেটা হচ্ছে যেহেতু ওর বোনকে কেউ চিঠি লিখেছে, ওর বোনের কি অনুভূতি রয়েছে সেই জিনিসটা আমি ওকে জানিয়ে দিই। তো এর জন্য করে কি নায়িকার হয়ে হিয়ানের চিঠির উত্তরটা দিয়ে দেয়। তবে এখানে আমাদের নায়িকার ছোট বোন চিঠিতে একটা শর্ত দেয় যে আমি রেগুলার চিঠির উত্তর দেবো ঠিকই, কিন্তু তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না এবং আমার সাথে দেখা করতে চাইবে না এবং এখানে আসতে পারবে না। তো এরপর যখন ফিরতি চিঠি আসে আমাদের নায়ক হিয়ান তো খুবই খুশি হয়ে যায়, কারণ তার জীবনের হারিয়ে যাওয়া ভালোবাসা সে আবার ফিরে পেয়েছে, তার খোঁজ পেয়েছে। এবং এই খুশিতে হিয়ান করে কি সুয়েনের জন্য নিজের হাতে তৈরি লেদারের একটা কুকুর ছানা চিঠির সাথে গিফট করে। তো এরপর নায়িকার ছোট বোন করে কি ওই গিফটটা নায়িকাকে দেখায়, আর দুই দিন পরে নায়িকার নামে নায়িকার ছোট বোন আরেকটা চিঠি নায়ককে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা নায়কের নতুন যে স্কুলের ফ্রেন্ড হলো এই সুজিন মেয়েটা, বাটপার মেয়ে, যে আর কি ওকে পটিয়ে খেলো, ওর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, মানে প্রেম টেম করবে, পছন্দ করেছে। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ্য, এই সুজিন মানে এই মেয়েটা কিন্তু আমাদের নায়কের যে সিক্রেট ভালোবাসা, গোপন ভালোবাসা এই ব্যাপারে জানতো, তবে সে এটা কেয়ারি করতো না, যে এটা শুধু শুধু ভালোবাসা, আমি ওকে পটিয়ে ফেলবো। আর এইদিকে আমরা দেখি নায়িকার ছোট বোনের যে তোমার লাইব্রেরি ছিল সেখানে কিন্তু রেগুলারলি কং নামের একটা ছেলে আসতো, যে আবার নায়িকার ছোট বোনকে পছন্দ করতো, আর তার স্বপ্ন হচ্ছে সে অনেক বড় একটা বিখ্যাত লেখক হবে। আর এই অনুপ্রেরণার জন্য সে প্রচুর বই পড়তো। আর এইদিকে আমরা দেখি আমাদের নায়ক আর সুজনের বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায়, কারণ তাদের দুজনের কষ্ট একই রকমের, দুজনই ফেল টুস, জীবনে কোনো কিছু করতে ওদের ভালো লাগে না, ওদের খালি ভালো লাগে শুয়ে বসে খাওয়া। কিন্তু ওদের এই কষ্টটা কেউ বোঝে না যে শুয়ে বসে খাওয়া কত কষ্ট। আর সুজিন তখন জানায় যে আজকে আমার ভাইয়ের জন্মদিন ছিল, যে যুবক বয়সে আত্মহত্যা করেছে, তো এর জন্য আমি তোমার সাথে আজকের দিনটা কাটাতে চাই। তো এরপর ওরা করে কি মোটেলে গিয়ে নিজেদের অনুভূতি একে অপরের সাথে শেয়ার করে। আর এখানে আমরা জানতে পারি সুজিন মূলত সত্যিকারের একটা ভালোবাসা খুঁজছে, আর তার স্বপ্ন সে এমন ভালোবাসা পাবে কোন একটা ছেলের কাছ থেকে যে ভালোবাসা তার বাবা মা কেউ দিতে পারেনি। আর তারপর সে করে কি আমাদের নায়ককে ওর যে ব্যাংকের পাসবই সেটা দেখায় এবং দেখায় কত টাকা রয়েছে। তো এখানে সুজিন মূলত আমাদের নায়ককে একটু ট্রাই করছে, ওর মনোভাব জানতে চাচ্ছে যে ওর টাকা দেখে আমাদের নায়ক কি ওর কাছে আসবে কিনা। বাট আমাদের নায়ক ওই টাকার প্রতি কোনো আগ্রহ দেখায় না, ওর প্রতিও আগ্রহ দেখায় না। কিন্তু এতে কি হয়, সুজিন আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। আবার এইদিকে আমাদের নায়ক এবং নায়িকার যে ছোট বোন তাদের মধ্যে কিন্তু চিঠির আদান প্রদান চলছিল। তো নায়ক এদিকে ভাবছিল যে হয়তো নায়িকাই চিঠি লিখছে, তো এটা ভেবে অনেক খুশি হয়। তো এরকমই একটা
চিঠিতে লেখা ছিল যে নায়িকা লিখেছে তার সমুদ্র অনেক পছন্দ। তো চিঠিটা পরে নায়ক করে সুজিনের সাথে সি বিচে যায়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, বুসানের সি বিচ এর মতো সিওলের সি বিচ অতটা সুন্দর না, কর্দমাক্ত। তবে তারপরেও হিয়ান করে কি নায়িকার কথা ভেবে সি বিচে গিয়ে সুজিনের সাথে সময় কাটায়, আর বিচ থেকে কিছু জমানো শামুক টামুক নিয়ে এবং একটা লেদারের বোট বানিয়ে সে করে কি নায়িকাকে পাঠিয়ে দেয়। তো আমাদের নায়কের এই গিফট দেখে আমাদের অসুস্থ নায়িকাও কিন্তু স্বপ্ন দেখতে শুরু করে নতুন করে। আবার এদিকে আমাদের নায়িকার ছোট বোনের বৃষ্টি খুব পছন্দ, রংধনু খুব পছন্দ, আর এই কথাটা সে করে কি নায়িকার হয়ে হিয়ানকে বা নায়ককে চিঠিতে জানিয়ে দেয়। আর বিছানায় শুয়ে থাকা আমাদের নায়িকাও কিন্তু নিজের ভাষায় তার ছোট বোনকে জানায় যে আমি হিয়ানের সাথে বা আমাদের নায়কের সাথে দেখা করতে চাই। কিন্তু এই কথা শুনে আমাদের নায়িকার ছোট বোন অনেক চিন্তায় পড়ে যায়। তো যাই হোক, পরদিন আমাদের নায়িকার ছোট বোন করে কি বুসান থেকে সিওলে চলে যায়, মানে যেখানে আমাদের নায়ক থাকে, আর সে করে কি একটা লেদারের দোকানে যায়। আর এটা কার দোকান নিশ্চয়ই বুঝতে পারছো, নায়কের বাপের দোকান। আর নায়ক যে চিঠিগুলো লিখে এই দোকানের ঠিকানাটাই থাকে। কিন্তু আমাদের নায়ক আবার ওদিকে করেছে কি সুইল লাইব্রেরিতে যায়, কারণ এই লাইব্রেরির ঠিকানাটা সে আবার কলকাতা থেকে পেয়েছে ওই চিঠি থেকে। তো যাই হোক, দুইজন দুই জায়গায় করে কি একে অপরের জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ কারোর সাথে দেখা করতে পারে এবং লাস্টে যার যার বাড়ি ফিরে আসে। আর এরপর এক রাতে লাইব্রেরি থেকে নায়িকা বাড়ি ফেরার পথে নায়িকার মাতাকে বলে ডক্টর বলেছে তোর বড় বোন বেশি দিন বাঁচবে না, সর্বোচ্চ 30 দিন। তো এই কথা শুনে সুইর চোখে পানি চলে আসে, মানে আমাদের নায়িকার ছোট বোনের চোখে। আর অন্যদিকে আমরা দেখি নায়কের বাবাও তার দোকান বিক্রি করে শহরে আরেকটা দোকান নিয়ে নেয়। আর পরদিন আমরা দেখি নায়িকার ছোট বোন আমাদের নায়িকাকে সাজিয়ে গার্ডেনে নিয়ে আসে এবং নায়িকার অনেকগুলো ছবি তুলে আর নায়ককে পাঠায়। তো নায়িকার ছবি দেখে আমাদের নায়ক তো অনেক খুশি হয়ে যায়। আর তারপর আমাদের নায়ক চিঠিতে জানায় যে সামনের 31 ডিসেম্বর আমাদের যে প্রাইমারি স্কুলটা ছিল সেটার সামনে যে পার্ক রয়েছে সেটার বেঞ্চে আমি তোমার জন্য অপেক্ষা করবো, আমি তোমার সাথে দেখা করতে চাই। এবং সে চিঠিতে তার নাম্বারটাও দিয়ে দেয়, আমিন আমাদের নায়ক তার মোবাইল নাম্বারটাও দিয়ে দেয়। তো নায়কের চিঠিটা যথারীতি আমাদের নায়িকার যে ছোট বোন সে পড়ে শোনায়। আর হসপিটালে আমাদের নায়িকা যে শুয়ে রয়েছে বা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, সেও পাগল হয়ে গিয়েছে, হিয়ানের সাথে দেখা করবে বা নায়কের সাথে দেখা করবে, কিন্তু কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না, খালি ইমোশনটা রয়েছে। তো এখানে নায়িকা তার নিজের ভাষায় ছোট বোনকে বলে যে বোন আমি বাঁচতে চাই। তো নায়িকার এই কথা শুনে আমাদের নায়িকার ছোট বোনের চোখে পানি চলে আসে। আর তারপর নায়িকার ছোট বোন নায়ককে একটা চিঠি লিখে যে সামনের 31 ডিসেম্বর আমি তোমার সাথে অবশ্যই দেখা করতে পারি, তবে একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে ওই রাতে বৃষ্টি হতে হবে, আর এটা আমার প্রমিস। আর নায়িকার ছোট বোন এজন্যই এই কথা বলেছে কারণ দক্ষিণ কোরিয়াতে 31 ডিসেম্বর কখনোই বৃষ্টি হয়নি কিংবা হয় না। তার মানে হচ্ছে নায়ক নায়িকার দেখা হওয়া কোনোভাবেই এই জন্মে পসিবল নয়। আর এই দিকে আমরা দেখি একদিন নায়িকার ছোট বোনকে যে ছেলেটা পছন্দ করে কাং, ও করে কি নায়িকাকে দেখতে হসপিটালে যায়। অ্যাকচুয়ালি ও রেগুলারলি ওদের লাইব্রেরিতে যাতায়াত করার ফেলে নায়িকাদের ফ্যামিলির একরকম ফ্রেন্ড হয়ে গিয়েছে। তো ওইখানে ও নায়কের চিঠি দেখতে পায়, আর এই চিঠি পড়েও জানতে পারে যে আমাদের নায়ক নায়িকাকে অনেক ভালোবাসে, আর আমাদের নায়িকা আই মিন সুয়োনও আমাদের নায়ককে অনেক ভালোবাসে এবং তার জন্য ফিলিংস রয়েছে। আর তারপর কং করে কি ওই চিঠিতে যে আমাদের নায়কের ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারে ডায়াল করে আমাদের নায়িকার কানে ফোনটা দিয়ে দেয়। তো আমাদের নায়ক বুঝতে পারে এটা তো সুয়োন বা নায়িকারই ফোন, নায়ক তো অনেক খুশি হয়। আর নায়কের কণ্ঠ শুনে আমাদের নায়িকার চোখেও পানি চলে আসে, অথচ তারা একজন আরেকজনের সাথে সেরকম ভাবে কখনোই মিট করেনি, কখনোই কথা বলেনি আর দেখা হয়নি, মানে ছোটবেলায় একবারই ওই রুমাল আদান প্রদান। তো যাই হোক, এরপর নায়ক আমাদের নায়িকাকে প্রমিস করে যে সামনের 31 ডিসেম্বর আমি কিন্তু তোমার জন্য পার্কে অপেক্ষা করব। আর এইদিকে আমরা দেখি নায়িকার মা কং এর সামনে নায়িকার ছোট বোন আর কং এর বিয়ের কথা বলে। বাট এখানে একটা বিষয় উল্লেখ্য, কং খুবই লাজুক একটা ছেলে, সে নায়িকার ছোট বোনকে ভালোবাসলেও সে সরাসরি তার মনের কথা নায়িকার ছোট বোনকে এখনো জানাতে পায়নি। আর এরপর দেখতে পাই নায়িকার ছোট বোনের সাথে রাতে আসার সময় কং করে কি নিজের মনের কথা নায়িকার বোনকে বলতে চায়। বাট নায়িকার বোনের সাথে কথা বলে কং বুঝতে পারে যে নায়িকার মনে তার জায়গা শুধুমাত্র একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, এর বেশি কিছু নয়। আর এর জন্য সে রাগের দুঃখে আমাদের নায়িকার ছোট বোনকে বলে আজকের পরে সে আর কখনোই নায়িকাদের যে লাইব্রেরি রয়েছে সেখানে যাবে না। আর অন্যদিকে আমরা দেখি নায়ক সুজিনকে জানায় আমি খুব দ্রুতই কলেজ ছেড়ে দেবো এবং হাতের কাজ যেটা পারি ওটা করবো, যেটা আমার ভালো লাগে ওটা করবো, পড়ালেখা আমার দ্বারা হবে না। তো এই কথা শুনে সুজিন অনেক অবাক হয়ে যায়। আর এদিকে আমরা দেখি হসপিটালে নায়িকার নায়কের বানানো ওই নৌকাটা হাতে নিয়ে নায়কের সাথে দেখা করার স্বপ্ন দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে এখানে উল্লেখ্য নায়িকা কিন্তু এক মাসের অনেক বেশি বেঁচে গিয়েছে, মানে ডক্টর যদিও নায়িকাকে এক মাসের সময় দিয়েছিল বাট ভালোবাসা ওকে অনেক বেশি দিন বাঁচিয়ে রেখেছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই নায়িকার ছোট বোন নায়িকাকে শেষ একটা চিঠি লিখে সকল সত্য কথা লিখে যে নায়িকা মারা গেছে, সুয়োন মারা গিয়েছে, তো আর কোনো চিঠি মিঠি দিও না, তো ওর হয়ে আমি চিঠি পাঠিয়েছি এতদিন, সবকিছু এখানে শেষ। কিন্তু কি মনে করে লাস্টে করে কি ওই চিঠিটাও পোস্ট বক্সে দেয় না। আর এইদিকে আমরা দেখি নায়ক সুজিনকে এসে বলে আমি সারা জীবনের জন্য কোরিয়া ছেড়ে টোকিও চলে যাচ্ছি আর ওখানে গিয়ে বিজনেস করব। তো নায়কের কথা শুনে সুজিন বেশ অবাক হয়ে যায়। আর যদিও সুজিন জানে যে নায়কের মনে ওর জন্য কোনো ভালোবাসাজনিত অনুভূতি নেই, তবে তারপরেও সে নায়ককে জিজ্ঞাসা করে আমার আর সুজিনের মধ্যে কি এমন পার্থক্য রয়েছে যে আমাকে তুমি ভালোবাসো না। তখন আমাদের নায়ক বলে সুজিন তুমি হচ্ছে তারার মতো আর সুয়োন তুমি হচ্ছে বৃষ্টির মতো। তো সুজিন তখন নায়ককে জিজ্ঞাসা করে এর মানে কি। তখন আমাদের নায়ক বলে সুজিন তুমি উজ্জ্বল হয়ে আলো দাও কিন্তু সুয়োন রংধনু হয়ে আমাকে শান্তি দেয়। তো
ভিয়ানের এই কথা শুনে সুজিন ডাইরেক্ট চুপ হয়ে যায়। কিন্তু তারপর আমরা দেখতে পাই নায়ক কিন্তু তার ভাইয়ের সাথে টোকিও যাওয়ার পরিবর্তে সিওলেই থাকার সিদ্ধান্ত নেয়, মানে কোরিয়াতেই থাকবে। তো এরপর কাহিনী চলে যায় হচ্ছে 9 বছর পরে। আমরা দেখতে পাই এই সিনেমার প্রত্যেকটা চরিত্র নিজেদের পথে অনেক এগিয়ে গিয়েছে। আমাদের নায়ক এখন তার নিজের হাতে বানানো সাঁতার দোকান দিয়েছে, যেখানে কাস্টমাইজ সাঁতার তৈরি করা হয়, যেটা পুরো সিওলে পুরো শহরে বিখ্যাত। আর সুজিন মানে আমাদের নায়কের যে বন্ধু ছিল মাইমিন বান্ধবী, সে এখন অনেক বড় একটা ট্রাভেল রাইটার। তবে তখনও যদি এরকম ইউটিউব থাকতো তাহলে হয়তো ট্রাভেল ব্লগার হতো। তো যাই হোক, ট্রাভেল রাইটার হওয়ার কারণে সুজিন পৃথিবীর অনেক দেশে ঘুরে, কিন্তু সে যখনই নরওয়ে যায় তখনই সে আকাশে আরোরা বা রং ধনু টাইপ একটা কিছু দেখতে পায়। আর তখন তার হিয়ানের কথা বলা মনে পড়ে, আমি আমাদের নায়কের কথাটা মনে পড়ে, কারণ সে নায়ককে কখনোই ভুলতে পারবে না। আর এইদিকে আমরা দেখি নায়ক এবং তার বড় ভাইয়ের সম্পর্ক অনেক ভালো হয়ে গিয়েছে, মানে সবাই নায়ককে বুঝতে শুরু করেছে, মানে আমাদের নায়ক এখন ম্যাচিউর হয়ে গেছে, বুঝতেই পারছো। তো এক রাতে সুজিন করে কি, আমাদের নায়কের দোকানে সারপ্রাইজ ভিজিট দেয়। তো সুজিনকে দেখে আমাদের নায়ক তো অবাক হয়ে যায়, কারণ অনেক বছর পরে তার পুরনো বান্ধবী সুজিনের সাথে দেখা হয়েছে। তো তখন আমাদের নায়ক করে কি, সুজিনকে তার হাতে বানানো একটা ছাতা গিফট করে, আর এই ছাতাটার মধ্যেও রং ধনু বা আরোরা রয়েছে, আর এটা সুজিনের অনেক পছন্দ হয়। কিন্তু ছাতাটা যখন খোলে তখনও দেখতে পায় এখানে অনেক তারাও রয়েছে। আর এরপর কথা শুনে সুজিন বুঝতে পারে যে হিয়ানের মনে এখনো সুজিনের জায়গায় একজন বান্ধবী হিসেবেই। আর এরপর সে নায়কের দিকে তাকায় বা হিয়ানের দিকে তাকায়, আর হিয়ান তখন একটা মুস্কি হাসি দেয়। বাট সুজিন তখন বলে ওঠে, তোমাকে একটা সত্য কথা বলি হিয়ান, তুমি যখন হাসো তখন আমার কি মনে হয় জানো, ভেতর থেকে তুমি কাঁদছো। তো সুজিনের মুখে এই কথা শুনে হিয়ানের মুখটা মলিন হয়ে যায়, আর সুজিন এই কথা বলে হয়তো চিরতরে এখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি অনেক বছর পরে কং করে কি নায়িকার ছোট বোনের সাথে দেখা করে, আর কং এখন মোটামুটি অনেক বড় লেখক হয়ে গিয়েছে। আর সে করেছে কি, আমাদের নায়িকাকে উৎসর্গ করে, আই মিন সুয়নকে উৎসর্গ করে একটা বই লিখেছে, আই মিন যে নায়িকা মারা গিয়েছে আর কি। তো কং তখন নায়িকার ছোট বোনকে বলে, আজকে আমার জন্মদিন। আর তখন নায়িকার ছোট বোন মনে মনে আফসোস করে, আজকে যদি সুয়ন বেঁচে থাকতো তাহলে একসাথে আমরা এই দিনটা পালন করতে পারতাম, এবং ওই বইটা দেখে অনেক খুশি হতো যে ওর নামে উৎসর্গ করে বইটা তৈরি করা হয়েছে। আবার এইদিকে আবার একটা কাহিনী রয়েছে, 2003 সাল থেকে প্রতি বছর 31 ডিসেম্বর কিন্তু আমাদের নায়ক পার্কে অপেক্ষা করে বৃষ্টির জন্য, এবং সেভাবে আজকে বৃষ্টি হবে, আজকেই হয়তো নায়িকা আমার সাথে দেখা করতে আসবে। কিন্তু বৃষ্টি হয় না, নায়িকাও আসে না, মানে এখন আমাদের আবার পূর্বের কাহিনী বলা হচ্ছে, নায়িকা যে মারা গেল তার পরের কাহিনী। তো অ্যাকচুয়ালি আমাদের নায়ক জানতোই না যে আমাদের নায়িকা অনেক আগেই মারা গিয়েছে, তবুও সে বছরের পর বছর নায়িকার জন্য অপেক্ষায় কাটায়, এবং প্রতি বছর 31 ডিসেম্বর ও ছাতা নিয়ে নায়িকার জন্য অপেক্ষা করে, কিন্তু বৃষ্টি আর হয় না। আর অন্যদিকে আমাদের নায়িকার ছোট বোনও কিন্তু তার প্রমিসটা ভুলে যায়নি, তার মনে আছে সে তার বড় বোনের নামে একটা প্রমিস করেছিল, সেটা হচ্ছে 31 ডিসেম্বর যদি কোনোভাবে বৃষ্টি পড়ে তাহলে সে নায়কের সাথে দেখা করবে, মানে তার বোন দেখা করবে, এরকম একটা ব্যাপার। তো এই কারণে সে প্রতি বছর 31 ডিসেম্বর ওয়েদার ফোরকাস্ট দেখে, কিন্তু কোনো বছরই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু বর্তমান রানিং টাইমে 9 বছর পর, মানে সিনেমার কাহিনী যেখান থেকে শুরু হয়েছে 2011 সালে, এই টাইমে আমরা দেখতে পাই 9 বছর পরেও যখন নায়িকা আসে না, তখন নায়ক অনেক কষ্ট করে নায়িকার হাই স্কুলের খোঁজ বের করে এবং সেখান থেকে নায়িকা সম্পর্কে জানতে চায়। আর আজকে সে জানতে পারে 2003 সালেই তো নায়িকা মারা গিয়েছে, মানে বিষয়টা বুঝিয়ে বলি, মানে আমাদের নায়ক তো অন্যরকম ভালোবাসতো, যে সামনে যাবে কথা বলবে, মানে ওই টাইপ ছেলে ছিল না, তো জাস্ট অপেক্ষাই করেছে, মনে মনে ভালোই বেসেছে আজকে এতটা বছর, কিন্তু আইডিয়াও নেই যে 2003 সালে ও মারা গিয়েছে। তো শুনে অনেক শকড হয় যে এত বছর ধরে আমি যার জন্য পার্কে অপেক্ষা করতাম সে 9 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তবে আজকেও 31 ডিসেম্বর, আবার এর সাথে আমাদের নায়িকার ছোট বোনের জন্মদিনও। তো এরপর নায়িকার ছোট বোন যায় হচ্ছে নায়িকার কবরের কাছে, আর সেখানে আমাদের নায়ক যে চিঠিগুলো লিখতো সেই চিঠিগুলো ছিল। তো এই চিঠিগুলো দেখে নায়িকার আবারও মনে পড়ে হচ্ছে নায়কের কথা, আরও চিন্তা করে, ইস আমার বোনকে আর যদি হিয়ানকে একসাথে দেখা করাতে পারতাম আরবি নায়কের সাথে, কিন্তু কেন জানি আমি ওদের সাথে দেখা করাইনি, দেখতো দেখতো যে আমার বোনের অবস্থায় রয়েছে, তারপরে ওই ছেলেটা মনে একটা শান্তি পেত, আমার বোনও মনে অনেক শান্তি পেত, আমি আমার বোনটারও শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি। আর তখনই আমাদের নায়িকার ছোট বোন করে কি ফোনে ওয়েদার ফোরকাস্ট দেখে, যেখানে দেখতে পায় যে অবিশ্বাস্যভাবে দক্ষিণ কোরিয়াতে এই প্রথমবারের মতো 31 ডিসেম্বরে মেঘে আকাশ ঢেকে গিয়েছে, হয়তো বৃষ্টিও হতে পারে। আর এই দিকে আমাদের নায়ক শেষবারের মতো পার্কের বেঞ্চের কাছে আসে, আর তার হাতে সেই রুমালটি ছিল যেটা সুয়ন তাকে বা নায়িকা তাকে ছোটবেলাতে দিয়েছিল। কিন্তু আজকে আমাদের নায়ক জানে যে বৃষ্টি পড়লেও আমাদের নায়িকা সুয়ন আর কখনই আসবে না, কারণ সে তো বেঁচেই নেই, আজ থেকে 9 বছর আগে মারা গিয়েছে। তো সে ছলছল চোখে পার্কের বেঞ্চে বসে নায়িকা সুয়নের কথা চিন্তা করছিল। তো তখন বাজে হচ্ছে 11:30, আর তখনও করে কি ছাতাটা খুলে বেঞ্চে রাখে, মানে একটু পরেই 31 তারিখ পার হয়ে যাবে, আর ছাতার নিচে ছিল হচ্ছে নায়িকার দশের রুমাল আর নায়িকার নামে লিখা শেষ চিঠিটা, আই মিন যে চিঠিটা আমাদের নায়ক নায়িকার জন্য লিখেছে। তো এখানে সে অনেক ইমোশনাল ভাবে লিখেছে যে সুয়ন তোমার জন্য আমি জীবনের 9টা বছর অপেক্ষা করে কাটিয়েছি, আর আমি ছাতার বিজনেস শুরু করেছি কারণ আমার জীবন ছাতার মতোই ছিল, হয় ছাতা হারিয়ে যায়, নয়তো ধুলাবালি জমে থাকে, নয়তো ভেঙে যায়, কিংবা খুঁজে পাওয়া যায় না, তবে তারপরেও আমি আমার জীবনের সেই সোনালী সময় ভুলতে পারবো না, আমি তার জন্য তোমার প্রতি বিশেষ কৃতজ্ঞ, আর আমি তোমাকে অনেক কিছুই বলতে চাই, তবে সেটা তো এখন আর পসিবল নয়, আমি তোমাকে সবসময় মিস করবো, গুড বাই। আর এতটুকু বলেই আমাদের নায়ক চিরদিনের জন্য পার্ক থেকে বের হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি আমাদের নায়ক
তার ছোট বোন সুই রোডের পাশে একটা ইন্টারসেকশনে তার গাড়ি থামিয়েছে, আর যেখানে সামনে দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে ওর বাড়ি বুসানের দিকে, আর একটা হচ্ছে আমাদের নায়কের বাড়ি সিওলের দিকে। তবে তারপরে আমাদের নায়িকা করে কি এত রাত হয়ে যাওয়ার পরও বাড়ির দিকে না গিয়ে মনে মনে কামনা করতে থাকে আজকে বৃষ্টি হোক, আজকে বৃষ্টি হোক। আর এই কথাটা মনে করতে করতে আমাদের নায়িকার ছোট বোনের চোখ ছলছল হয়ে যায়। কিন্তু ওদিকে আমাদের নায়ক তো তার বাড়ির দিকে চলে আসছে, তার জীবন এখন পুরো খালি হয়ে গিয়েছে, কারো জন্য অপেক্ষা করা নেই, কোনো ভালোবাসা নেই, কিছুই নেই। কিন্তু তখনই আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। আর এরপর সে থেমে পেছনের দিকে তাকায় এবং পার্কের দিকে দৌড়াতে থাকে। আমাদের নায়ক জানে যে ওর জন্য কেউ অপেক্ষা করছে না, কিন্তু তারপর ওর মনে একটা আকাঙ্ক্ষা যে সৃষ্টিকর্তা চাইলে তো অনেক কিছুই পারে, হয়তো একটা অলৌকিক কিছু ঘটবে। আর এই কথা মনে করে পার্কের দিকে দৌড়াতে থাকে। আসলে আমাদের নায়ক ভাবছে 31 ডিসেম্বরে বৃষ্টি হওয়ার মতো অলৌকিক কিছু যদি হতে পারে তাহলে হয়তো অলৌকিক ভাবে আমার ভালোবাসা ফিরে আসতে পারে, সৃষ্টিকর্তা চাইলে তো এটা পারেই। আর এরপর ও করে সেই বেঞ্চের কাছে এসে সে অলৌকিক কিছু ঘটার জন্য অপেক্ষা করতে থাকে। তো আমাদের নায়ক জানে হয়তো এটাই গল্পের শেষ, কিন্তু গল্পের তো এটা শেষ হবে না, এখান থেকে নতুন একটা কিছু শুরু হবে। কারণ তখন এখানে নায়িকার যে ছোট বোন সুই সে তার গাড়ি এখানে পার্ক করে এবং এই দিকে আসতে থাকে, কারণ সে তার প্রমিস পূরণ করবে। চিঠিগুলো তো ওই লিখেছিল। তো যাই হোক, সিনেমা কিন্তু এখানে শেষ হয় না। এরপর আমাদের এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট দেওয়া হয়, যেটা শোনার পরে তোমরা সবাই অবাক হয়ে যাবে। আর এই সম্পর্কে আমি বলেছিলাম সিনেমার শুরুতে যে মারাত্মক একটা টুইস্ট রয়েছে এই সিনেমাতে, সেটা হচ্ছে ছোটবেলাতে যে মেয়েটি আমাদের নায়ককে রুমাল দিয়েছিল তার ব্যথার জায়গায় লাগাতে বা পরিষ্কার করতে, ওটা আসলে সুইয়ন বা আমাদের নায়িকা ছিল না, ওটা আমাদের নায়িকার ছোট বোন সুই ছিল। আসলে ব্যাপারটা এরকম ছিল যে যেদিন ওই দৌড়ের কম্পিটিশনটা হবে সেদিন আমাদের নায়িকার ছোট বোনের ড্রেসটা ভেজে থাকার কারণে সে আমাদের নায়িকা যাকে আমরা এতক্ষণ নায়িকা বলেছি যে মারা গিয়েছে আর কি, তার ড্রেস পরেছিল। এবং সেটাতে অবশ্যই যে মারা গিয়েছে সুইর বড় বোনের নাম লেখা ছিল সুয়ন নাম। তো এই কারণে আমাদের নায়ক মূলত সুইকে নায়িকার ছোট বোনকে সুয়ন ভেবেছিল। এবং এখন আমরা বুঝতে পারছি যে আমরাও এতক্ষণ যাকে নায়িকা নায়িকা করেছি আসলে সে নায়িকা ছিলই না, সে ছিল হচ্ছে নায়িকার বড় বোন। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু সৃষ্টিকর্তা অদ্ভুত ভাবে দুইটা ভালোবাসার মানুষকে মিলিয়ে দিল, আর এইভাবে এই অসাধারণ কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট আমার কাছে তো অনেক ভালো লেগেছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, তোমাদের কি এরকম কোনো ঘটনা লাইফে আছে যে লাইফে হয়তো একবার দেখেছো বাট এখনো তার কথা মনে আছে? হতে পারে এটা কোনো অনুষ্ঠানে গিয়ে, হতে পারে স্কুল থেকে, হতে পারে কোনো হসপিটালে গিয়ে, হতে পারে পার্কে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে। ছোটবেলার কাহিনী বলছে আর কি, বড় হবার পরে নয়, কারণ বড় হবার পরে যেটা হয় পোলাপার লুচ্ছা হয়ে যায়, ওরা যেখানে যে মেয়েকে দেখে তাকেই পছন্দ হয়। বাট প্রাইমারি স্কুলের সময় যখন মনটা অনেক মনে করো নিষ্পাপ থাকে, সেই সময় তোমরা কি কাউকে পছন্দ করেছিলে এবং তার কি কথা মনে আছে, সেই গল্পটা তুমি শেয়ার করতে পারো কমেন্টের মধ্যে। এবং আমি কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট দেখে অনেক মজা নেই আমি মাঝে মাঝে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।